হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা যারা ভোকেশনাল থেকে বা এইচএস পাস আউট করার পরে ভোকেশনালে বিভো করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তো তারা যারা আশুতোষ কলেজে ভোকেশনালের বিভো অথবা এই ডিপ্লোমা সফটওয়্যার ডেভেলপমেন্টে ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে চাও তাদেরকে কি করতে হবে, তাদেরকে কিন্তু কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট www.ashutoshcollege.in এই ওয়েবসাইটটাতে তোমরা ওপেন করবে। এবং ওপেন করার পরে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটা তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম দুটো মেনু খুলে যাবে, অ্যাপ্লাই অনলাইন আর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাকে এই অ্যাপ্লাই অনলাইন যেখানটা লেখা আছে এটাতে তোমাকে ক্লিক করতে হবে। এবং ওইটাতে ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা পেজ খুলে যাবে। তোমাকে কি করতে হবে, এরকম একটা পেজ খুলে যাওয়ার পরে তোমাকে এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি তোমার ইমেল আইডি দিতে হবে। ওকে, তোমাকে তোমার ইমেল আইডি দিতে হবে। তোমার ইমেল আইডি দেবে, দিয়ে সেন্ড ওটিপি করবে। ইমেল আইডি দিয়ে ওটিপি সেন্ড করতে হবে। এবং তারপরে তোমাকে তোমার ফোন নাম্বার দিতে হবে। তোমাকে তোমার ফোন নাম্বার দিয়ে একটা কোড এন্টার করতে হবে। তোমার ফোন নাম্বারে একটা কোড আসবে। তো তারপরে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম খুলবে। তুমি যদি ভিভোকে অ্যাপ্লাই করতে চাও, এখানে দেখো আলাদা আলাদা কোর্স আছে। তুমি যদি ভিভোকে অ্যাপ্লাই করতে চাও তাহলে ভিভোকে সিলেক্ট করবে। এবং ভিভোকের মধ্যে তুমি এই দুটো আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আর ফিশারিজ আছে একটা। তো তুমি এই দুটোর মধ্যে যেটা করতে চাও সেটা, এবং লেভেল এখানে একটাই দেখাচ্ছে ভিভো। ওকে, তারপরে তোমাকে তোমার সমস্ত পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। ফার্স্ট নেমে তুমি তোমার প্রথম নাম, তোমার যদি কোনো মিডল নাম থাকে সেটা লিখবে। এবং তারপরে লাস্টে লিখতে হবে লাস্ট নেম। ফার্স্ট নেমে তোমার নাম, তোমার যদি কোনো মিডল নেম থাকে তাহলে তোমার মিডল নেম দিবে। এবং লাস্টে লাস্ট নেম মানে তোমার টাইটেল। তারপরে তোমাকে তোমার বাবার নাম দিতে হবে, তারপর তোমার মার নাম, তারপর তোমার গার্জিয়ানের নাম এবং গার্জিয়ানের মোবাইল নাম্বার। রিলেশন, যে যদি তুমি গার্জিয়ানের নাম বাবার নাম দাও সেক্ষেত্রে তাহলে ফাদার, বা তুমি মাদার করতে পারো, আঙ্কেল আন্ট, কোনো যদি ম্যারিড কেউ করে তাহলে হাজব্যান্ড, বা যদি অন্য কেউ হয় তাহলে এইগুলোর মধ্যে যদি কোনো অপশন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আদার। অকুপেশন, তোমার মানে তোমার যে গার্জিয়ান উনি কি করেন, ঠিক আছে, সার্ভিস করলে সার্ভিস, সেলফ এমপ্লয়েড যদি উনি নিজে কিছু করেন তাহলে সেটা, যদি প্রফেশনাল কিছু করেন তাহলে সেটা তুমি চুজ করবে। হাউস হেল্ড, যদি বাড়িতেই কিছু করেন সেক্ষেত্রে তুমি হাউস হেল্ড, এবং যদি রিটায়ার্ড হয় তাহলে রিটায়ার্ড পার্সন। ওকে, এবং যদি সার্ভিস করেন তাহলে সেক্ষেত্রে উনি ওনার ডেজিগনেশন কি, মানে উনি কি পোস্টে কাজ করেন সেটা তোমাকে দিতে হবে। তোমার গার্জিয়ানের অ্যানুয়াল ইনকাম দিতে হবে। তোমার কি কার্ড, এপিএল না বিপিএল, তুমি এখান থেকে এপিএল হলে এপিএল, বিপিএল হলে তুমি বিপিএল সিলেক্ট করবে। তোমার জেন্ডার দেবে, এবং তারপর তোমার ডেট অফ বার্থ দিতে হবে। ওকে, ডেট অফ বার্থ এখান থেকে তুমি ক্যালেন্ডারে ক্লিক করে ডেট মান্থ আর ইয়ার সিলেক্ট করে সেটা তুমি দিয়ে দেবে। যেমন আমি জাস্ট এখানে দেখাচ্ছি তোমাদেরকে 2021, ধরো তুমি 2013 সিলেক্ট করলে, যে কোনো একটা মান্থ আর ডেট হয়ে গেল। এবার তোমাকে তোমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ না ওবিসি বি। তারপর তোমাকে তোমার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে, এবি পজিটিভ, এ পজিটিভ, এখানে তোমার যেটা ব্লাড গ্রুপ তুমি সেটা সিলেক্ট করবে। আমি জাস্ট এখানে একটা দেখালাম, এবি পজিটিভ। তারপরে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ইয়েস কি নো সেটা করবে। ডিসএবিলিটি কোড, যে ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়েস করবে তাহলে তার কি ধরনের ডিসএবিলিটি আছে এখান থেকে একটা চুজ করতে হবে। এবং তারপরে হচ্ছে ডিসএবিলিটি পার্সেন্টেজ, তোমার যদি ডিসএবিলিটি থাকে তাহলে সেটা কতটা, ডিসএবিলিটি পার্সেন্টেজ কতটা সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে। তোমার কোন ধর্ম, রিলিজিয়ান এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান এটা। তারপর তোমার আধার কার্ডের নাম্বার তোমাকে দিতে হবে, এবং তারপর তোমাকে দিতে হবে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং তোমার কান্ট্রি, তোমার স্টেট, কোন তুমি ডিস্ট্রিক্টে থাকো, তোমার লোকালিটি কি, তুমি আরবান না সেমি আরবান না রুরাল সেটা তোমাকে, তোমাকে তোমার কলেজ হোস্টেল তুমি চাও কি চাও না সেটা ইয়েস বা নো করতে হবে। এবং কলেজ থেকে তোমার বাড়ি কতটা ডিস্টেন্স সেটা তোমাকে কিলোমিটারে লিখতে হবে। এবং তোমার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি যেটা এখন তোমার প্রেজেন্ট অ্যাড্রেস সেটাই কি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, ইয়েস কি নো তুমি সিলেক্ট করবে। মানে তুমি এখন যেখানে আছো সেটাই কি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, যদি না হয় সেক্ষেত্রে তুমি কিন্তু নো করবে, এবং যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে তুমি ইয়েস করবে। আর তোমার লোকাল গার্জিয়ান, তুমি
আগে যেটা সিলেক্ট করেছো, যে তোমার গার্জিয়ান, সেটা যদি তোমার হয় তাহলে তুমি ইয়েস করবে, আর তা যদি না হয় তাহলে তুমি করবে নো। এবার একাডেমিক ইনফরমেশনের মধ্যে তোমাকে তোমার বোর্ড দিতে হবে, বোর্ড কাউন্সিল 10+2 তুমি কি করেছো সেটা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা আদার, তুমি যদি আদার সিলেক্ট করো তোমাকে এখানে বোর্ডের নাম দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি ভোকেশনাল যদি করো তাহলে সেক্ষেত্রে তোমাকে এইটা দিতে হবে, এটা দিয়ে দিলাম। এবং তোমার রোল নাম্বার কি সেটা তুমি লিখবে, তুমি কোন ইয়ারে পাস করেছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, হোয়েদার ইউ হ্যাভ অ্যাপিয়ার্ড ইন পার্ট ওয়ান এক্সামিনেশন সেটা তোমাকে দিতে হবে, বা তুমি রেজিস্টার করেছো কিনা, অর হ্যাভ রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার 1+1+1 সিস্টেম, মানে তোমার কলেজের আর কি, অর CBCS অফ ক্যালকাটা ইউনিভার্সিটি ইয়েস কি নো সেটা তোমাকে দিতে হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যদি তুমি করে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি যদি ইয়েস করো তাহলে তোমাকে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির রোল নাম্বার তোমাকে দিতে হবে। এবং তোমাকে তোমার সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এটা দিতে হবে। এবার হচ্ছে মার্ক অবটেন্ড ইন ইংলিশ, সরি, HS অর ইকুইভ্যালেন্ট বা 10+2, ঠিক আছে? তুমি 12 তুমি HS এ কি নাম্বার পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। সাবজেক্ট 1 অ্যাজ মেনশনড ইন ইওর মার্কশিট, তো সাবজেক্ট 1 এ অবশ্যই তোমাকে এখান থেকে বেঙ্গলি হবে, আমি বেঙ্গলিতে করেই দেখাচ্ছি, ইংলিশ আছে। এবার সাবজেক্ট 3 তে এর মধ্যে যেটা তোমার আছে সেটা তুমি সিলেক্ট করবে, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেক্ট করলাম, ঠিক আছে? ফিজিক্স ম্যাথামেটিক্স, এটা তোমরা তোমাদের রেজাল্ট দেখবে, তোমাদের রেজাল্টে যেটা মেনশন করা আছে 6টা সাবজেক্ট যেরকম ভাবে সাজানো আছে, তুমি, আমি জাস্ট এখানে একটা দেখালাম তোমাদেরকে, জাস্ট দেখালাম, কিন্তু এটা একদম শিওর মানে এটা নয়, তোমরা তোমাদের রেজাল্ট দেখে করবে, ওকে? তুমি দাঁড়াও, তুমি বায়োলজি দেখালাম, ঠিক আছে? এবার হচ্ছে তোমার মার্কস অবটেন্ড, এখানে হচ্ছে মার্কস অবটেন্ড মানে তুমি কত পেয়েছো, এবং ফুল মার্কস হচ্ছে তোমার কত, মানে তোমার কততে টোটাল পরীক্ষা হয়েছে, এবং রিমার্কসে তোমাকে পাস লিখতে হবে, ঠিক আছে? এবার টোটাল মার্কস ইন টপ 4, তুমি চারটেতে টপ কত পেয়েছো, তোমার রেজাল্টে সব থেকে বেশি নাম্বার যে চারটে সাবজেক্টে, সেই চারটে সাবজেক্টের টোটাল, ওকে, সেটা করে তোমাকে এখানে লিখতে হবে। এবং এখানে কিন্তু লেখা আছে এনি এরর হোয়াইল এন্টারিং মার্কস উইল অল্টার মেরিট লিস্ট র্যাঙ্ক, তো যে নাম্বারটা তুমি পুট করছো সেটা কোনোভাবেই যেন ভুল না হয়, কোনো রকম কিছু গন্ডগোল না হয়, এবং সবার শেষে তোমাকে লাস্টে এই টিকটাকে ক্লিক করতে হবে এবং করার পরে তোমাকে সাবমিট করতে হবে, ওকে? অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে টু কারেক্ট ইউর ফ্রম আফটার ইউ সাবমিট, তুমি যদি একবার ভুল সাবমিট করে দাও তাহলে কিন্তু আর তুমি সেটাকে ঠিক করতে পারবে না, এটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে। সো আশা করছি তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারো।